Assalamualaikum. Shobai kemon achen? আজকে আমরা চলে আসছি এক্সক্লুসিভ ল্যাপটপ মার্ট। এটা হচ্ছে একটা ইউজড ল্যাপটপের শোরুম। আমরা আজকে চলে আসছি উত্তরাতে, উত্তরা হাউস বিল্ডিং এর ঠিক পাশে, এসআর টাওয়ারের তৃতীয় তলাতে। দোকান নাম্বার হচ্ছে 308 306। বেসিক্যালি তারা আসলে একেবারে অল্প টাকার মধ্যে ফ্রেশ কন্ডিশনের ইউজড ল্যাপটপগুলো সেল করে থাকে। প্রত্যেকটা ল্যাপটপে তো অলরেডি ডিসকাউন্ট আছে। এই ক্ষেত্রে আজকে আমরা কখনো কোনো ল্যাপটপে মাউস দিই নাই, আজকে স্পেশাল একটা মাউস দিয়ে দিব। আমাদের লাস্ট যেগুলো প্রোডাক্ট আছে 14,500 থেকে শুরু করে 1,46,30,40 এরকম আছে। তার মানে 14 থেকে শুরু হবে, 14 থেকে শুরু হবে। ওকে, সো এর মধ্যে যাদের বাজেট 14-র উপরে, আপনারা সব বাজেটের ল্যাপটপগুলো তাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আর এখানে কিন্তু অনেক মডেল থাকে, ওকে, অলমোস্ট 50-80 মডেল থাকে। হয়তোবা ভিডিওতে জাস্ট 15-20 মডেল দেখানো হয়। চিটাগাংয়ের শোরুম আছে, তো আপনারা চাইলে ওখানে যেতে পারেন। যারা ওখানের আশেপাশে আছেন, ফেনি, কুমিল্লা বা চিটাগাংয়ে আছেন, আপনারা ওখানে যেতে পারেন। সো দুইটা শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ইউজডের পাশাপাশি তাদের কাছে কিছু ব্র্যান্ড নিউ ল্যাপটপ থাকে, ওপেন বক্স ল্যাপটপ থাকে, যেগুলো আপনারা একেবারেই সস্তায় পাবেন। সো প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমাদেরকে রবিন ভাই প্রাইস বলে দিবে, কনফিগারেশন বলে দিবে, আর আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করবো এটার কন্ডিশনটা কেমন আছে। আর বাকিটা কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজ দায়িত্বে দোকানে এসে দেখে তারপর নিতে হবে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আমি এক্সক্লুসিভ ল্যাপটপ মার্ট থেকে রবিন ভাই বলছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদেরকে স্পেশাল কিছু প্রোডাক্ট দিব, দেখাবো, এক্সক্লুসিভ দেখাবো, আবার লো বাজেটের সব প্রোডাক্ট আছে। আমরা সবার আগে কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো, যেটা আজকে আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা একটু লো বাজেটে যাবো। এটা হচ্ছে আপনার Core i7 8th জেনারেশন, 16 GB RAM, 512 GB SSD, টাচিং 360° অ্যাঙ্গেল ঘোরানো যায়। ওকে, মানে একেবারে স্লিম ল্যাপটপ, যা একদম স্লিম বডি স্ক্রিনের মধ্যে। এটা আবার টাচ স্ক্রিন 360° অ্যাঙ্গেল ঘোরানো যাবে। এটা প্রাইস পড়বে মাত্র 68,000। এটা Core i7 8th জেনারেশন, ফুল মেটাল বডি। ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে? ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 3-4 ঘন্টা পাবেন। ঠিক আছে, অরিজিনাল চার্জার পাবেন, অরিজিনাল চার্জার পাবেন। এটা হচ্ছে টাইপ সি চার্জার, এটা সাদা আছে। আরেকটা আছে আপনার i7 11th জেনারেশন, 8 GB RAM, 512 GB SSD, টাচ স্ক্রিন। ওকে, এটা 11th জেনারেশন, i7 11th জেনারেশন। গাইস দেখেন, মানে ইউজ ল্যাপটপ কিন্তু আপনারা 11th জেনারেশন ইউজ ল্যাপটপ পাচ্ছেন তাদের কাছে। খুবই স্ট্যান্ডার্ড ল্যাপটপ, দেখতে অনেক স্মার্ট। আচ্ছা, এটা মডেল ফিঙ্গারপ্রিন্ট আমার কিবোর্ডের মাধ্যমে দিয়ে দিয়েছে। ওকে, এটা ফিঙ্গারপ্রিন্ট, জি, সুন্দর। তো এটা হচ্ছে SP NB 13। এটা প্রাইস পড়বে মাত্র 90,000 টাকা। এটা ব্র্যান্ড নিউ প্রাইস কত টাকা? ব্র্যান্ড নিউ বর্তমানে আছে আপনার 2,20,000 টাকার মতো আছে, মানে 50% এর বেশি কিন্তু ডিসকাউন্ট আছে। তাও আবার প্রাইসটা ফিক্সড না, কথা বলা যাবে, তারা দোকানদার কাছে অনেক বলবে বেশি না, 1-2,000 টাকা। এসপি এলিট বুক কোর i5 8th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD। এগুলো তো আপডেট করা যায়, এসএসডি, হার্ড ডিস্ক, র‍্যাম সব আপডেট করতে পারবে। প্রাইস পড়বে মাত্র 43,000। এটা যে আপনার ক্যামেরাটা আছে না এখানে, লক করা একটা সিস্টেম আছে, লক সিস্টেম আছে, মানে প্রোটেক্ট করার জন্য, প্রোটেক্ট করার জন্য। ল্যাপটপ কিন্তু অনেক স্লিম, দেখেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, ফুল মেটাল বডি, ফুল মেটাল, ফোর ফিঙ্গার লোগো, হ্যাঁ, ফোর ফিঙ্গার লোগো, যেটা একেবারে নতুন লোগোটা। মানে যাদের বাজেট আসলে 40-42-43-45-এর মধ্যে, তাদের জন্য অবশ্যই এটা মানে চয়েজের মধ্যে রাখতে পারেন। সুন্দর, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। ঠিক আছে, এসপি স্পেকট্রা, এক্সপেক্ট জোস একটা ল্যাপটপ, টাচ স্ক্রিন, 360° অ্যাঙ্গেল, কিবোর্ড মাউস গুলো অনেক সুন্দর ডিজাইনটা। এটা ফুল মেটাল বডি, ফুল মেটাল বডি, Core i5 Core i5 6th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD, আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন একটা ব্যাগ, আর এটা হচ্ছে কি চার্জার, একটা ওয়ারলেস মাউস। ১৬,000 টাকা ওকে, মানে সেম ল্যাপটপই থাকবে, এটা হচ্ছে থার্ড জেনারেশনের জন্য, থার্ড জেনারেশন প্রাইসটা একটু বেশি। যদি সেম এটাই সেকেন্ড জেনারেশন নিতে চান, এখানে 2,000 টাকা কমে যাবে, 2,000 টাকা কমে যাবে, 14,000 টাকা। তাহলে কিন্তু আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারবেন, ওদের জন্য ওনাদের সুব্যবস্থা আছে, আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে বা পিকচার দেখে নিতে পারবেন, ঠিক আছে? বাট আমি আপনাদেরকে পার্সোনালি বলবো, সরাসরি শোরুমে আসে, শোরুমে এসে দেখে নিলে সবচেয়ে বেটার, ভালো, ঠিক আছে? মানুষের কোনো কনফিউজ থাকলো না, মানে নেক্সট দেখাবো এটা i7 এর, এটার আউটলুকটা অনেক সুন্দর, প্রয়োজনীয় সবগুলো পোর্ট কিন্তু আছে। আচ্ছা, এগুলা কি কোনো একটা সমস্যা থাকে নাকি? সবগুলো চেক করে নিবা,
মানে কোনো কাস্টমার যদি এসে চেক করে নিতে বলে তো অবশ্যই চেক করে নেবে আর যদি আমার দায়িত্ব দিতে তা আমি নিজে চেক করে দিব এটা ল্যাটিটিউড সিরিজের E7440 কোর i7 এর 4th জেনারেশন 4GB RAM 500GB হার্ড ডিস্ক ফুল এইচডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এটা বাজেট পড়বে 24500 টাকা অনলি আর এটা আছে আপনার কম দামিটা ঠিক আছে যেটা 14000 টাকা বলছি এটা এটা হচ্ছে মানে এটাই কিন্তু হচ্ছে কি রবিন ভাইয়ের দোকানে বর্তমানে সবচেয়ে কম প্রাইজের ল্যাপটপ আছে এটা ঠিক আছে থিংকপ্যাড সিরিজের সেম X230 কোর i5 সেকেন্ড জেনারেশন 4GB RAM 320GB হার্ড ডিস্ক কোর i5 এর বাট জেনারেশনটা একটু ওল্ড সেকেন্ড জেনারেশন এটা দিয়ে তো ভাই যে ওয়ার্ড এক্সেল এর কাজগুলো করা যাবে গ্রাফিক্স কাজ করতে পারবে গ্রাফিক্স কাজ ভাই পরে সমস্যা নেই ওয়ার্ড এক্সেল কাজগুলো হলে হ্যাঁ অবশ্যই পার 100% এসপি লিডবুক কোর i5 সেকেন্ড জেনারেশন 4GB RAM 320GB হার্ড ডিস্ক 6L এর ব্যাটারি জি আচ্ছা এগুলো ব্যাকআপ কেমন থাকবে লো বাজেটে যেগুলো প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 ঘন্টা গ্যারান্টি মিনিমাম 2 ঘন্টা কম হলে আপনারা চেঞ্জ করে দিবেন কম হলে আমরা সাথে চেঞ্জ করে দিই এটার ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে এটা তো মনে বেশি থাকবে অবশ্যই জি অবশ্যই থাকবে কারণ এটা 3 ঘন্টা ব্যাটারি দেওয়া আছে হ্যাঁ বড় সাইজ এটা হচ্ছে 16000 টাকা ঠিক আছে আর এটা আছে T460S Lenovo ThinkPad কোর i5 6th জেনারেশন 8GB RAM 256GB SSD ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপডেটেড আচ্ছা এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেখেন মাউসের ঠিক পাশে আর এটা আপনি 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন এটার কন্ডিশন কিন্তু অ্যাজ লাইক একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন বাট এটা কিন্তু একটু মোটামুটি ওল্ড ইয়ার কি এটার প্রাইস পার মাত্র 29500 টাকা আর এটা আপনার ডেল ল্যাপটপ সিরিজের কোর i5 6th জেনারেশন 8GB RAM 256GB SSD একেবারে টিপটপ কন্ডিশন আমি প্রায় ভিডিওতে বলি যে রবিন ভাইয়ের দোকানের প্রত্যেকটা ল্যাপটপ একেবারে টিপটপ কন্ডিশন মানে একদম সুন্দর কন্ডিশন আর কি এটা মাত্র পড়বে 28500 টাকা অনলি তো এগুলোর প্রাইস কিন্তু কম বেশি হয় প্রায় সমান জি অবশ্যই আইটা আছে এটা 840G3 কোর i5 6th জেনারেশন 8GB RAM 256GB SSD এসপি এর মধ্যে সবচেয়ে পপুলার একটি ল্যাপটপ আর কি অনেকেই পছন্দ করে এটা আর এটা আউটলুক দেখতে অনেক সুন্দর পারফরম্যান্স অনেক ভালো এটা পুরোটাই মেটাল বোর্ড সুন্দর এটা অনেক সুন্দর দেখতে অনেক স্ট্যান্ডার্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন জি সব আছে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে সব পেয়ে যাবেন এটা প্রাইস পড় মাত্র 27500 টাকা বি গ্রেড নিলে পড়বে 25000 টাকা বি গ্রেড মানে একটা স্টিক আমি দিব এগুলো আছে না গ্রেড হয় কিন্তু গ্রেড বি গ্রেড সি গ্রেড সি গ্রেড সো এটা ডিপেন্ড করে কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে আপনারা কি আপনাদেরকে অবশ্যই এটা নিজ দায়িত্বে দেখে নিতে হবে দেখ ল্যাটুরি সিরিজ কোর i5 3rd জেনারেশন 4GB RAM 500GB হার্ড ডিস্ক এটা প্রাইস পড় মাত্র 18500 টাকা এটা হচ্ছে 1040G3 পার্সোনালি আমার পছন্দের একটা ল্যাপটপ পছন্দের একটা কোর i5 6th জেনারেশন 8GB RAM 256GB SSD বলা যেতে পারে এটা ম্যাকবুকের জমজ ভাই বাট এটা HP ম্যাকবুক না এই যে সাইডে আছে না একটা শাইনিং একটা ডিজাইন আছে শাইনিং এটা এতটাই স্লিম দেখেন একদম স্লিম এবং উপরে একটা ডিজাইন করা আছে জি আর ডিজাইনটা যদি না থাকে তো মনে করবেন কালার করা ল্যাপটপ এটা প্রাইস পড়বে মাত্র 34500 টাকা টাচ স্ক্রিন ওকে আর নন টাচ নিলে পড়বে 31500 এটা কিন্তু ফুল টাচ এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে টাচ ছাড়া আছে ফুল এইচডি আছে নরমাল ডিসপ্লে এটা 2K ডিসপ্লে দিয়ে এটা কিবোর্ড গুলো অনেক সুন্দর টাচপ্যাডটা আরো বেশি সুন্দর টাচপ্যাডটা লক করার একটা সিস্টেম আছে এটা আছে আমরা কোর i5 6th জেনারেশন 8GB RAM 256GB SSD ডেল এটা প্রাইস পড়বে মাত্র 28000 টাকা অনলি 7470 প্রত্যেকটা মডেল আছে আপনারা রিভিউ দেখে নিতে পারবেন রিভিউ দেখে নিতে পারবেন আশা করি আপনারা সার্চ দিলে রিভিউ পেয়ে যাবেন এটা হচ্ছে কোর i7 এর 8th জেনারেশন 8GB RAM 256GB SSD এটা হচ্ছে আপনার 7300 মডেল স্পেশাল প্রোডাক্ট প্রাইস পড়বে 45000 অনলি 45000 এটার উপরে যে ক্যামেরা লেভেলটা আছে না মানে ক্যামেরা সিস্টেমটা অনেক সুন্দর এটা হচ্ছে ডেল XPS কোর i5 সেকেন্ড জেনারেশন এটা অনেক পপুলার এটা অনেকেই চায় এটা তে কম দামিটা ভাই কম দামিটা আচ্ছা এক্সপিএস এটা প্রাইস পড়বে মাত্র 22500 টাকা যাদের বাজেট একদম কম 22000 টাকার মধ্যে এটা চয়েস রাখতে পারেন যদিও এটা সবসময় পাবেন না আপনারা জানেন না সবসময় পাবেন জানি স্পেশাল এই সবার আগে চলে যায় আর এটা হচ্ছে টাচ স্ক্রিন কোর i5 সেকেন্ড জেনারেশন 8GB RAM 256GB SSD এটা হচ্ছে ডিসপ্লের মধ্যে টাচ ওকে এটা বোঝা যায় না বোঝার কোনো ওয়ে নাই এটা টাচ স্ক্রিন যে বোঝার কোনো ওয়ে নাই এটার দাম পড়বে মাত্র 35500 টাকা i5 এর 7th জেনারেশন 8GB RAM 256GB SSD আরেকটা আছে আপনার এলিট X2 যেটা বলে এটা একটা আছে আপনার সিলভার কালার এটা চকলেট কালার স্পেশাল এই কালারটা চমৎকার যদি এটা সবসময় পাওয়া যায় না সিলভার কালারটা अवेलेबल এটা হচ্ছে কিবোর্ডটা আর এটা হচ্ছে আপনার উপরে পার্টার কি মানে এটা এখন ট্যাব হয়ে গেছে i5 7th জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে দিচ্ছি 35000 টাকা অনলি ব্যাকআপ কেমন থাকবে ভাই ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 3 ঘন্টা ওপেন বক্স আছে শুধু বক্সটা খোলা হইছে তেমন ইউজ করা হয় না বাট এগুলা কিন্তু আপনি একেবারে সস্তায় পাবেন এর মধ্যে দুটো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে 7370 Dell Latitude কোর M7
6 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি মার্কেট প্রাইস কত আপনার এটা মার্কেট প্রাইস বর্তমানে 78000 টাকা আছে আমরা দিচ্ছি মাত্র 48000 তারপর আপনার হচ্ছে রাইজন 5 360 ডিগ্রি টাচ স্ক্রিন Lenovo IdeaPad রাইজন 5 ডেডিকেটেড গ্রাফিক্স 2 জিবি হবে ঠিক আছে আর শেয়ার গ্রাফিক্স আছে 4 জিবি 6 জিবি মতে গ্রাফিক্স আছে ডিজাইনটা অনেক সুন্দর এর পাশে ইউজ করছে স্পিকার গুলো এর পাশে ফুল টাচ 360 ডিগ্রি টাচ কিছু মডেল আছে এগুলোতে দেখা যাচ্ছে সিমিলার অনেকগুলো ভেরিয়েন্ট থাকে Lenovo ThinkPad সিরিজের X1 Yoga এটার সাথে আবার প্যান আছে ভাই জানেন এটার সাথে প্যান আছে আমরা প্যান দিয়ে দিচ্ছি এই দেখেন না আমি এটা দেখা দিচ্ছি ট্যাবলেট মোড অফ করে দিছি এন্ড দেখেন পাস করতেছে পুরো i7 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড সব দেওয়া আছে Lenovo ThinkPad সিরিজের এরো টাচ স্ক্রিন স্পেশাল ঠিক আছে আর এটা তো প্যান আছে এটা হচ্ছে কম বাজেটের এটা টাচ স্ক্রিন প্যান সহ হবে 17500 টাকায় আমরা 360 ডিগ্রি ট্যাবের মতো ইউজ করতে পারবেন মানে যাদের বাজেট একেবারে কম আচ্ছা এটা তো ওল্ড মডেল কাজ করে যাবে কাট জেনারেশন 4 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ডিস্ক এটা হচ্ছে ভাই কোর i7 কোর i7 প্রাইস পড়বে 19500 টাকা অনলি ওকে 19000 টাকা দেন 19000 টাকা দেন 5 দিয়ে নিন 17000 17000 টাকা 7 হল 19000 19000 টাকা এটা ব্যাটারি ব্যাক মিনিমাম 3 ঘন্টা সাথে যে প্যান থাকবে প্যান আছে কখনো প্যানটা যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় এটা মিনিমাম 2 থেকে 3000 টাকা আছে এটা প্যানের দাম এগুলো পাওয়া যায় না তাই হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন আপনি 1 মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 মাস দিচ্ছি ঠিক আছে আর 2 বছর সার্ভিস ওয়ারেন্টি 2 বছর পর যদি আসে বলে কোনো কাস্টমার ভাই আপনার থেকে একটা ল্যাপটপ নিতে একটু দেখে দেন আপনি নিজেরে দেন এটা অ্যালুমিনিয়ামে ধরতে পারেন সার্ভিসটা আপনার বাসায় নিয়ে 1 মাস ইচ্ছামতো দেখবেন দেখবেন ঠিক আছে কোনো সমস্যা হলে সাথে সাথে নিয়ে আসবেন বাট ফিজিক্যাল ড্যামেজ সারা মাদারবোর্ড পুড়ে গেলে আর হচ্ছে কি আপনার ভাঙলে এই দুইটা জিনিস শর্ট সার্কিট কোনো কিছু হলে এসে আমি না নতুন ল্যাপটপ আপনাকে চেঞ্জ করে দিবা যারা ঢাকার বাইরে নিবে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স বাকিটা এসে বলুন টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবে কন্ডিশনে চলে কন্ডিশনে উত্তরা হাউস বিল্ডিং এ নর্থ টাওয়ার পাশে বিল্ডিং এসএফ টাওয়ার 3 তলা 306 নম্বর 308 নম্বর শপ চিরাঙ্গ শোরুম আছে চিরাঙ্গ শোরুমটা হচ্ছে পাশে স্থানের সামনে ডেল্টা হেলথ কেয়ার ঠিক অপোজিটে এক্সক্লুসিভ ল্যাপটপ মার্ট অনেক বড় একটা ব্যানার আছে থ্যাংক ইউ ভাই ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে দোকানে অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের যদি কারো কোনো ইনকোয়ারি দরকার হয় ল্যাপটপ সম্পর্কে আপনি অবশ্যই কল দিয়ে ডিটেইল জেনে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা হচ্ছে রবিন ভাইয়ের নাম্বার কন্ট্যাক্ট করলে আপনি আমাকে WhatsApp ইমো সব দেওয়া আছে আর কোনো সাবজেক্ট না বুঝলে অবশ্যই আমাকে কল দিলে এটা আমার থেকে ল্যাপটপ নেই না অনেক যদি অন্য কান থেকে যদি ল্যাপটপ না জাস্ট ফোন করে যদি বলে ভাই আমি এই সাবজেক্টটা বুঝতেছি না একটু বুঝেন আমরা নিজেরাই দিয়ে দিব যে কোনো থেকে না প্রোডাক্ট সমস্যা নেই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম